দুর্গা পঞ্চায়েতের প্রধান হইল গিয়া সিরাজ মিয়া। উনি কোন দলের? বিজেপি দলের। মানে প্রধান বানাইতে গিয়ে মানে কারা কারা সমর্থন করছে? এখানে 6 মেম্বার ছিল বিজেপির, এর মধ্যে 2 জনের মেম্বারশিপ খারিজ হয়েছে দল বিরোধী আইনে। এরপরে তারা রয়েছে 4 জন, পঞ্চায়েতটা কোনো প্রধান উপপ্রধান নাই। আমাদের সিপিএম এর আছে 5 জন এবং কংগ্রেসের একজন দল বিরোধী আইনে একজনের মেম্বারশিপ খারিজ হয়েছে, কংগ্রেস 2 জন আছে, রয়েছে 1 জন। এখন আমার সিপিএম এর একজন এবং কংগ্রেসের একজনকে ফলুবন দিয়ে 64-65 লক্ষ টাকার প্রলোভন দেখাইয়ে আমাদের এই 2 জন মেম্বার 2টা দলের নেয়া তারা সাবুট দিয়ে তারা পঞ্চায়েতের প্রধান হয়েছে। কিন্তু উপপ্রধান আমার কংগ্রেসের আব্দুল সালাম পার্টির হুইপ অমান্য করে হে হয়েছে, কিন্তু তার পার্টি তার আইন অনুসারে যেটা শৃঙ্খলা আছে এটা সে মেনটেন করেছে। এবং আমাদেরও একজন হুইপ অমান্য করেছে, আমাদের দলের একজন, তারও পার্টি তার নিয়ম অনুসারে যেটা আইনে আছে এটা অবশ্যই প্রয়োগ করবো। তারা তো দুজনই তো মানে কংগ্রেস এবং সিপিএম যে 2 জন দলের হুইপ অমান্য করছে, তাদেরকে মেম্বার পঞ্চায়েতের সদস্য পদ কি এখন বর্তমানে আছে? বর্তমানে তো থাকার কথা নয়, আমরা তো জানি আইনে আছে যে যখন পার্টি ভোটাভুটি হইব, যখন পার্টির হুইপ থাকবো, যেদিন ভোট হইব এদিন যদি পার্টির হুইপ অমান্য এরা করে যায় তখন ওই দিনটা কিয়া 29 দিন পর্যন্ত ভিডিও অপেক্ষা করতে লাগে যে পার্টি নিয়ে ক্ষমা করে দেয়। যদি 29 দিনের ভিতরে পার্টি কোনো ক্ষমা করে দেয় না, 12 তারিখ যে ভোট হয়েছে এদিন থেকে এরা মেম্বারশিপ খারিজ। তাই অপেক্ষার জন্য পঞ্চায়েতের আইনে আছে 1993 এবং 1994 আইনে আছে যে বিডিও মশাই যেদিন হুই অমান্য করবো এদিন থেকে তার খারিজ। কিন্তু একটা বিডিও সালের একটা আইন আছে, ওই আইন অনুসারে তাহলে 29 দিন অপেক্ষা করতে হয়, 29 দিনের ভিতরে পার্টি কিংবা ক্ষমা করে দিতে পারে। কিন্তু ওই পার্টি দল অমান্য করার কারণে, হুই অমান্য করার কারণে সে 9 দিনের ভিতরে তার মেম্বারশিপ খারিজের জন্য অলরেডি সিটি দিয়েছে। এখানে তার মেম্বারই থাকার কথা না, এই পঞ্চায়েতে মিটিং রাখা হয়েছে ওই 64 লক্ষ টাকা কেলেঙ্কারি করার জন্য। তো আমরা এটা কোনো সময় 64 লক্ষ টাকা কেলেঙ্কারি করার জন্য আমরা দিতাম না। আমরা প্রয়োজনে মনে হলে আমরা হাইকোর্টে যাইতে বাধ্য। অবৈধভাবে 60 জন মেম্বারে বিরোধী আছে, 60 জন, 2 জন অলরেডি মেম্বারই নাই, তো 60 জনে কেমনে পঞ্চায়েত মিটিংটা করবো? আমরা আছি 8 জন, 60 জনে, এখন 4 জনের ভোটে আছে সিরাজ মিয়া প্রধান,